হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা শুরু করছি আমি এখান দুপুরবেলার থেকে। তো এখন বাজে 3টে। তো আমি বাড়িতে এসেছি, ওখানে বাড়িতে কাজ টাজ করে তারপরে আসলাম। তো গরমের মধ্যে ভালো লাগছিল না, তোকে বললাম যে চলে একটু বাড়িতে দিয়ে আসি, ওখানে একটু থাকবো কিছুক্ষণ। তারপরে কেন কি আমাদের উপরে ঘরগুলো ভীষণ গরম, জানোই তোমরা, খুবই গরম, মানে থাকা যায় না ঘরগুলোতে। তো ভাবলাম যে একটু বাড়িতে, আমাদের বাড়িতে আবার ঘরগুলো ভীষণ ঠান্ডা। তো ভাবলাম যে রিশুকে নিয়ে এখানে একটু থাকি কিছুক্ষণ, বিকালবেলাটা আরও আস্তে আস্তে রাত হয়ে যাবে। তো ঘরের মধ্যে না বেশি ভালো লাগে না, মানে যেন একটু কেমন লাগে। তো এখানে আসলে একটু বাইরে বেরোতে পারি, ঘুরতে পারি, তো এখানে আসলে এর জন্য ভালো লাগে। তোকে বললাম যে একটু দিয়ে যাও এখানে, এখানে আসলাম, বিকালবেলাটা থাকবো, রাত্রেবেলা চলবো, বসে আছো, এখন বেরিয়ে যাবে কাজে। তো এইদিকে আসছিলো কাজে, তো ওর জন্যই বললো যে দিয়ে চলো নিয়ে যাচ্ছি তোমাকে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ওই বস চুপ করে, বদমাইশি করতেই থাকে। তো দেখো বুনো এখানে পুজো দিচ্ছে, তো আমি এক্ষুনি আসলাম বাড়িতে। তো আমাদের কোনো এক্সট্রা ঠাকুর ঘর নেই, ঘরের মধ্যেই এখানে ছোট করে ঠাকুর পাতা আছে। আমি তো বললাম আমি দুপুরবেলা আসছি, তো ডাল ডাল এখানে চিকেন কষাতে খাচ্ছি। দেখো একটা পেয়ারা পারলাম গাছ থেকে, এখনো গাছে সেরকম পেয়ারা মানে নেই এখন, আর শীতের যে পেয়ারাগুলো ওগুলো সব শেষ। দেখো দেখো ছোট ছোট অনেক পেয়ারা আসছে এখন গাছে, হচ্ছে প্রচুর প্রচুর পেয়ারা আসছে এই বছরও, মানে আগের বারের তুলনায় এবার আরো বেশি অনেক পেয়ারা হচ্ছে এবার অনেক। হয়তো তোমরা দেখতে পারবে না ভালো করে, বাবা এই এখানে পেয়ারা আছে তুমি, হ্যাঁ এইগুলো পাতাগুলো ছিড়ো না, হ্যাঁ শোনা না মামা, ছিড়ো না ওগুলা, ছিড়ো না বাবা, বাড়ি মানে দেখো ওর মা জামা কাপড় মেলছে আর ওগুলোর মধ্যে খানতে দিয়ে দিয়ে ও যাচ্ছে। চলো চলো ঘুমাবা চলো, চলো বাবা। খাওয়া দাওয়া করে এসে এখন রিশুকে নিয়ে একটু ছাদে যাচ্ছি, প্রচন্ড গরম, মানে গরমের মধ্যে ছাদে উঠলে না একটু আরাম পাওয়া যায়, আর ও একটু খেলতে পারছে, তো একটু খেলে নে তারপর ওকে নিয়ে ঘুম পাড়িয়ে দেবো। আচ্ছা পেয়ারাকে ইংলিশে কি বলে রে? ম্যাঙ্গো। হ্যাঁ ম্যাঙ্গো বলে, ম্যাঙ্গো কি বলে? এই গুয়াভা না, গুয়াভা। তো চলো তোমরা ব্লগটাকে দেখতে থাকো, আমি ওর সাথে একটু খেলে নিই ততক্ষণ। বাবা নেই 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 পারো না, আমটাকে মাখছি, আম খেতে আমার দারুণ লাগে, সন্ধ্যাবেলা গরমকালে বসে তখন আমার খাওয়া মজা গেল না, হয়ে গেছে উঠেও গেছে, খাও খাও পেয়ারাটা খাও, আমার খেয়ে না, হ্যাঁ পেয়ারা শুধু খাওয়া বেশি করছে। দেখো মার সাথে এই
রিশু বৃষ্টি পড়তেছে, আজকে বাড়ি যাব না। হ্যাঁ এখানে থাকবো বাবা। ও যা, আমি ও যাবে গা ওর বাবার সাথে, আমি থাকবো। হ্যাঁ মা কোথায় যাচ্ছ? আমি থাকবো, তুমি চলে যাবে বাবা। যাবো না আমি। কোথায় যাচ্ছ রিশু? একেবারে আবার পরের দিন সকাল করছি ভিডিওটা, কারণ কি কালকে আর কোনো ভিডিও করতে পারিনি। তো দেখতে পাচ্ছি আমার রেডি হয়ে গেছে, এখন যাচ্ছি রিশুকে নিয়ে স্কুল। আর ওদিকে দেখো আমার রিশু কেন রেডি। তবে রেডি আচ্ছা, তুমি স্কুল যাই বড় হয়ে যাচ্ছে না বাবা? তো এখন রেডি হয়ে গেছে, এখন স্কুলে যাব ওকে নিয়ে। তো প্রায় টাইম হয়েও গেছে, তো চলো বেরোই। আমি বাইরে দেখা থাকবো, তুমি স্কুলে ঢুকবা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি ম্যামকে বলবো। কি বলবো বাবা ম্যামকে? কিছু স্কুলে ভালো লাগে তোমার? ভালো লাগে স্কুলে? স্কুল ভালো লাগে? তো ফ্রেন্ডসদেরকে বলে দাও না, হোয়াট ইজ ইউর নেম? কি সার? মা বাবা ভুল ভাল বলে না, ভালো করে বলো নেম। অদৃত সাহা, রিশু সাহাও? রিশু তো তোমার বাড়ির নাম, তাই না? আর তোমার স্কুল নেম, হোয়াট ইজ ইউর স্কুল নেম? আর আচ্ছা ঠিক আছে, আর জিজ্ঞাসা করবো না বাবা, মুড গরম হয়ে যাবে। তো তুমি হোমওয়ার্ক করেছো সব? স্কুল ছুটি হলো, তো এখন চলো বাড়ি যাব ওকে নিয়ে। চলো যাই, বাইরে যাই, চলো চলো বাবা। দাঁড়া দাঁড়া দাঁড়া, ভিডিওটাকে আর বড় করতে পারলাম না, এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে আবার কালকে নতুন আরও একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। আমাদের ভিডিও আসতে সবার প্রতি নোটিফিকেশান তোমাদের কাছে চলে থাকে। তো চলো টাটা। তো তোমরা একটু সাপোর্ট করলে আমাদের খুব তাড়াতাড়ি 1.5K সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো চলো তোমরা প্লিজ একটু সবাই আমাদেরকে সাপোর্ট করে দাও। তো চলো টাটা।